বাংলা 11ই জ্যৈষ্ঠ সাম্য দ্রোহ প্রেমের কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী। এবছর বিদ্রোহী কবির 123তম জন্মজয়ন্তী। বাংলা সংস্কৃতির অন্যতম প্রধান পুরুষ কবি নজরুল ছিলেন অসাম্প্রদায়িক চেতনার পথিকৃত লেখক। তার লেখনী জাতীয় জীবনে অসাম্প্রদায়িক চেতনা বিকাশে ব্যাপক ভূমিকা পালন করে। তার কবিতা ও গান মানুষকে যুগে যুগে শোষণ ও বঞ্চনা থেকে মুক্তির পথ দেখিয়ে চলছে। এরকম একজন কবি ও লেখকের জন্মজয়ন্তী প্রতি বছরই যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপন করা হয়। তবে গেল বছর দুটি করোনার কারণে তেমন কোনো বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন না করা হলেও নিয়মমাফিকভাবে তাকে শ্রদ্ধা জানানো হয়। এবছর করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় নজরুল ও তার কাজের প্রতি শ্রদ্ধা জানাতে সরকারি বেসরকারিভাবে বিশ্বব্যাপী বাঙালিরা আয়োজন করে নানা কর্মসূচি। ব্যতিক্রম নয় ত্রিপুরাও। বৃহস্পতিবার সারা রাজ্যেই সরকারি বেসরকারি উদ্যোগে বর্ণময় অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত নজরুল জন্মজয়ন্তী। তবে সরকারিভাবে আগরতলায় তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে মূল অনুষ্ঠানটি হয় রাজধানীর নজরুল কলাক্ষেত্রে। সেখানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এছাড়াও ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, বিশিষ্ট শিক্ষাবিদ অরুণোদয় সাহা, ত্রিপুরা চা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা সহ তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিকরা। নজরুলের প্রতি শ্রদ্ধা জানিয়ে এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী শ্রী চৌধুরী বলেন, যতদিন পৃথিবী থাকবে ততদিন রবীন্দ্রনাথ নজরুল আমাদের কাছে প্রাসঙ্গিক হয়ে থাকবে। অনিয়ম অনাচারের বিরুদ্ধে লেখনীর মাধ্যমে লড়াই করেছেন নজরুল। যতদিন পৃথিবী থাকবে রবীন্দ্রনাথ নজরুল আমাদের কাছে ততটুকুই প্রাসঙ্গিক থাকবে যতদিন আমাদের মধ্যে সংস্কৃতি থাকবে, সংস্কৃতি মানসিকতা সম্পন্ন জনগণ বা মানুষ থাকবে। তো আজকের দিনে আমি তাদেরকে স্মরণ করছি, নজরুল, কাজী নজরুল ইসলাম, যিনি একসময় দুখুমিয়া নামে, তার জীবন আমরা প্রত্যেকেই জানি দুখুমিয়া হিসাবে তার বাল্যকাল ছিল। ব্রিটিশ আর্মিতে যোগদান করেছিলেন কিন্তু সেখানে খুশি হতে পারেননি, খুশি থাকতে পারেননি, কারণ সেখানে যে অনিয়ম অনাচার তার বিরুদ্ধে উনি লড়াই করেছেন তার কবিতার মাধ্যমে, বজ্র লেখনীর মাধ্যমে। আমি প্রত্যেকের কাছে আহ্বান জানাবো যে সমাজের যে ভালো দিকগুলোকে নিয়ে চলতে হবে, রবীন্দ্র এবং নজরুল যে দিশা আমাদেরকে দেখিয়েছেন সে পথে আমাদের চলতে হবে, এবং সংস্কৃতিকে, শিল্পকে, আমাদের কবিতাকে, গদ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে রবীন্দ্র এবং নজরুলের কোনো বিকল্প নেই। তাই তাদেরকে আমরা স্মরণ করি প্রতিবার, যতদিন সূর্য থাকবে, পৃথিবী থাকবে, সংস্কৃতি থাকবে, শিল্প থাকবে, ততদিন তারা আমাদের মধ্যে সেখানে বিরাজ করবে। সবাইকে ধন্যবাদ জানাবো, নমস্কার জানাবো। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।